মালিক ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখছেন সৌদি প্রবাসী ইউটিউবার ব্লগার টিকটকার মানিক বাংলাদেশে এয়ারপোর্টে এই মাত্র এসে নামলেন এখন রাত 4টা এই রাত 4টার সময় এখনো ভক্তদের সাথে সেলফি তুলছেন এবং তার মা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বাইরে মা এসেছেন টাঙ্গাইল থেকে ছেলেকে নিতে এই যে আপনারা দেখছেন মানিককে ইতিমধ্যে বেশ জনপ্রিয় মানিক সেলিব্রিটি হয়ে গেছেন সৌদি প্রবাসে বেশ কিছু ভিডিও করে সে ভাইরাল হয়েছে সে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়েছেন এরকম একটি ভিডিও সে করেছিল বিভিন্ন ধরনের ভিডিও করেছেন সে টুকায়ের কাজ করেছেন আবার সে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও চালিয়েছে আপনারা দেখছেন মানিক ভাইকে সে মানিক ভাইয়ের সাথে অনেকেই অনেক ভাইরা ছবি তুলতে এয়ারপোর্টে ব্যস্ত সময় পার করছেন মানিক ভাই আমরা তার মায়ের সাক্ষাৎকার নিব মা এসেছেন ছেলেকে নিতে 5 বছর পর মানিক ভাই বাংলাদেশে আসলেন সে মানিক ভাইকে গিরে ধরেছেন উৎসুক জনতা আপনারা যদি দেখেন কিভাবে সেলফি তুলছেন একজন সেলিব্রিটিদের মতো এদিকে তাকাবেন হ্যাঁ আমার দিকে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এত রাতে এয়ারপোর্টে কেন দাঁড়িয়ে আছেন আপনার ছেলে আসতেছে কোথা থেকে সৌদিতে আপনার ছেলের নাম একটু জোরে বলবেন মানিক মিয়া আচ্ছা মানিক মিয়া তো আমরা দেখেছি তিনি টিকটক একজন সেলিব্রিটি এবং ভাইরাল একজন পরিচিত একজন মুখ সে মানিক মিয়া কত বছর পর আসতেছে 5 বছর পর তিনি কত সালে গিয়েছিলেন আপনার মনে আছে কত বছর আগে গিয়েছিলেন প্রথমে গিয়েছিলেন মানে এখন তো সৌদি আরব থেকে আসতেছে তার আগে সিঙ্গাপুর গিয়েছিলেন সেখানে কত বছর ছিল 8 মাস থেকে চলে আসছে কারণ কি ছিল একটু বলতে পারবেন কারণ কি কাজ আসলে এই কারণে চলে আসতে হয়েছে মানে কাজ ছিল তো সেখান থেকে আসার পরে একদিন আবার সৌদি আরব তিনি পাড়ি জমিয়েছেন সৌদি পাঠাইছেন তিনি কি বিয়ে শাদী করেছেন বিয়ে শাদী করেন তো আপনার ছেলে তো এখন অনেক পরিচিত বা অনেক মানুষজন তাকে চিনে জানে এবং অনেকেই তাকে ভালোবাসে আমরা দেখেছি তিনি করোনার সময় কিন্তু তার ভিডিওগুলো আমরা দেখেছি মানুষের হৃদয় দাগ কেটেছে তার এই ভিডিওগুলো আপনি মা হয়ে দেখেছেন সেই ভিডিওগুলো যখন আপনি দেখেছেন আপনার ছেলে প্রবাসে করে আছে বা এতটা কষ্ট করছে আপনার মা হিসেবে তখন আপনার অনুভূতিটা মানে জানতে চাইবেন কেমন লেগেছে আপনার কাছে আমার মনে কষ্ট লাগছে ঠিক আছে তখন আপনি মানে আপনার ছেলেকে কখনো বলেছেন যে বাবা তোমার এত কষ্ট করা লাগবে তুমি চলে আসো এই ধরনের কোনো বলেছিল মায়ের মন তো কখনো এটা আসলে মানানো যায় না যখন ছেলে মেয়ে কষ্ট করে তখন মা বাপ আসলে ওগুলো বুঝতে চায় না যে তুমি চলে আসো ওখানে কথা বলেছিলেন তিনি আসেন কিছুদিন থাকা থাকতে গিয়ে 5টি বছর কাটিয়ে দিল অবশেষে ভাগ্য চাকা তো ঘুরেছে ইনশাল্লাহ ঘুরেছে না আচ্ছা আপনি কি হন একটু জোরে বলবেন চাচা হন তো মানিক ভাই যে আজকে বিশ্বের মধ্যে অনেক পরিচিত নামি দামি একজন মানুষ অনেক মানুষ তাকে ভালোবাসে বা অনেক মানুষ তাকে চিনে জানে তার ভিডিওগুলো দেখে তো সেই প্রসঙ্গে আপনার কি বলার আছে